আজ আমরা টপ 3 VPN সার্ভিস প্রোভাইড করে এমন অ্যাপ সম্পর্কে জানবো যেগুলো ফ্রিতে আমরা আমাদের ফোন অর পিসিতে ব্যবহার করতে পারবো। সিকিউরিটি এর জন্য VPN ব্যবহার করার কারণ ছাড়াও একটা মেইন কারণ হচ্ছে ইন্টারনেট স্প্যাম থেকে নিজেকে হাইড করা, যে আমি কে, আমি কি করতেছি, আমি কোথায় আছি। যেখানে অনলাইনের মাধ্যমে মানুষকে নজরদারি করা জাস্ট একটা কমন ইস্যু, সেখানে তো VPN ইউজ করাই লাগবে। তো আমরা অনেক VPN সার্ভিস চেক করেছি এবং তার মধ্যে বেস্ট 3 VPN লিস্ট করেছি। এই VPN গুলো ব্যবহার করার ফলে আপনি ইন্টারনেট স্প্যাম থেকে নিজেকে সুরক্ষিত রাখতে পারবেন। বেশিরভাগ VPN সার্ভিস গুলো ম্যাক পিসি, iOS এন্ড উইন্ডোজ অ্যান্ড্রয়েড অর্থাৎ সব প্ল্যাটফর্মের জন্য অ্যাভেলেবল আছে। সো আপনারা এক VPN সব ডিভাইসে ব্যবহার করতে পারবেন। লিস্টের 3 নম্বর VPN দিয়ে শুরু করা যাক। আমাদের লিস্টের 3 নম্বর VPN টি হচ্ছে hide.me। hide.me সফটওয়্যারটি ব্যবহার করা খুবই ইজি। ফ্রি প্ল্যান আপনাকে মান্থলি 2 GB ডাটা ইউজ করতে দিবে। VPN এর স্পিডটা খুবই ভালো, কিন্তু ফ্রি প্ল্যান ইউজ করার কারণে আপনাকে বারবার প্রিমিয়াম মেম্বারশিপে আপডেট করার জন্য পপ আপ শো করবে। এবার VPN টার স্পিড টেস্ট করা যাক, আসলে VPN টা আমাদের IP সেন্স করে কিনা এবং আমাদের কেমন স্পিড দেয়। ডিসক্রিপশনে লিংক আছে, সেখান থেকে জাস্ট আপনি hide.me ওয়েবসাইটে চলে আসবেন। আসার পরে এখান থেকে উপরে যে প্রাইজিং ট্যাবের ভিতরে চলে আসবেন। প্রাইজিং ট্যাবের ভিতরে আসার পরে এখানে জাস্ট আপনারা উপরে দেখতে পাচ্ছেন যে প্ল্যান গুলো, এখানে দেখেন যে ফ্রি প্ল্যান আছে। জাস্ট আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সো আমাদের মেইল, আমাদের ইউজার নেম এগুলো দিয়ে আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে জাস্ট আমরা কোন প্ল্যাটফর্মের জন্য ডাউনলোড করবো সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। hide.me সব ধরনের প্ল্যাটফর্মের জন্য আছে। আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে ওইখান থেকে জাস্ট ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে জাস্ট ইনস্টল করে নেবেন, যেভাবে একটা অ্যাপস ইনস্টল করতে হয়। সো ইনস্টল করার পরে আপনাদের সাধারণত এমন একটা ইন্টারফেস চলে আসবে। সো এখান থেকে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের IP এখানেও দেখাচ্ছে যে বাংলাদেশের এখানে কান্ট্রি দেওয়া আছে। সো আমরা এখান থেকে কি করবো, আমরা হচ্ছে আগে আমাদের IP চেক করে দেখবো। এখানে রিফ্রেশ দিলাম, আমি এখানে ipa.com ইউজ করতেছি IP চেক করার জন্য। সো এখানে আমাদের কান্ট্রি দেখাচ্ছে বাংলাদেশ, বাকিগুলো তো দেখা যাচ্ছে যে বাংলাদেশই দেখা যাচ্ছে, যতক্ষণ আমাদের সঠিক IP দেখাচ্ছে। এবার আমরা জাস্ট এখান থেকে hide.me কে কানেক্ট করবো। সো ইনেবল করবো, আমাদের ইনেবল একমাত্র একটাই ফ্রি প্ল্যানে USA আছে আর 2 একসঙ্গে চেঞ্জ হয়। সো এটা ম্যাটার করে না, আমাদের VPNটা হলেই হচ্ছে। সো এখানে VPN গেছে কানেক্ট হয়ে, এখন আমরা দেবো রিফ্রেশ যে আসলে আমাদের IP চেঞ্জ হয় কিনা। এখানে আসছে জার্মানি। সো আপনারা এক একবার ক্লিক করলে দেখা গেল USA আইসে, জার্মানি আইসে, রাশিয়া আইসে। সো VPNটা আমাদের IP চেঞ্জ হয়েছে। এইবার আমরা দেখি যে আসলে VPNটার স্পিড কেমন দেয়। সো এক্ষেত্রে আমরা file.com ইউজ করবো VPNটার স্পিড চেক করার জন্য। সো VPNটায় একটা কথা হচ্ছে, আমরা ফ্রি VPN ব্যবহার করতেছি, সেক্ষেত্রে আমরা যখন বেশি চাপ থাকে VPN এর ওপর, সেক্ষেত্রে আমাদের ডাটা লস হয়ে যেতে পারে। যেমন এখানে দেখেন যে 0 MBPS আছে, আমরা এখানে আবার রিলোড দেওয়ার চেষ্টা করতেছি, এইবার আসতেছে। মানে VPN এর উপর লোড বেশি থাকলে আমাদের ডাটা কম পৌঁছায় আমাদের কাছে, যার ফলে স্পিড পায় না। বা 2 একসময় দেখা যায় যে VPN এর উপর চাপ কম, সেক্ষেত্রে আমাদের স্পিড প্রচুর পরিমাণে বেশি আসে। সো এটা হচ্ছে ম্যাটার করে না, দেখা গেল যে আমার বেশি আসে, আপনার কম আসতেছে, এটা কোনো কিছু না। আপনি অন্য টাইমে ট্রাই করে দেখবেন, দেখবেন যে আমার থেকেও বেশি স্পিড আপনি পাবেন। সো এক্ষেত্রে আমরা hide.me তে স্পিড পাচ্ছি হচ্ছে 850 কিলোবাইট, যেটা একটা VPN এ কিন্তু হিউজ ব্যাপার, যে এত বেশি MBPS আমরা পাচ্ছি। আমরা কোনো ধরনের ডাউনলোডও করতে পারবো খুব সহজেই এত বেশি MBPS দিয়ে। সো আমরা 2 নম্বর VPN এর দিকে চলে যাই। নাম্বার 2 আছে হটস্পট শিল্ড। VPN টার ফ্রি প্ল্যানে আপনি 750 মেগাবাইট ব্যবহার করতে পারবেন প্রতিদিন। আপনি চাইলে VPN টাতে একটা অপশন চালু করে রাখতে পারেন, যার ফলে কোনো ওয়েবসাইটে স্প্যাম কোনো কিছু থাকলে VPN টি অটোমেটিক কানেক্ট হয়ে যাবে, যাতে ওয়েবসাইটটা আপনাকে ট্র্যাকিং না করতে পারে। হটস্পট শিল্ড এর একটা ডাউন সাইড আছে, সেটা হচ্ছে অতিরিক্ত অ্যাড শো করে যাদের ফ্রি প্ল্যান, যেটা কোনো বড় প্রবলেম বলে আমি মনে করি। এবার VPN টার স্পিড টেস্ট করা যাক, যে আসলে VPN টা কাজ করে কিনা এবং আমাদের কতটুকু স্পিড সে প্রোভাইড করতে পারে। ডিসক্রিপশনে হটস্পট শিল্ড এর লিংক থেকে জাস্ট এই ওয়েবসাইটে চলে আসবেন। এই ওয়েবসাইটে চলে আসার পরে এখান থেকে যাবেন প্রাইস এর ভিতরে। প্রাইস এর ভিতরে আসার পরে আপনারা এখানে ফ্রি প্ল্যানে ট্রাই নাওতে ক্লিক দিলে আপনার অটোমেটিক অ্যাপসটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়ার পরে যেভাবে ইনস্টল করতে হয় সেভাবে ইনস্টল করে নেবেন। এই অ্যাপসটাও সব ধরনের প্ল্যাটফর্মের জন্য অ্যাভেলেবল আছে। সো টেনশন করার কোনো দরকার নেই, আপনার যে ভার্সনটা লাগবে সেটা ডাউনলোড করে নিলেই হচ্ছে। সো এখান থেকে ডাউনলোড করে নিলাম, নেওয়ার পরে আমরা এখানে ওপেন করে রেখেছি। এই ইন্টারফেসটা hide.me থেকেও সুন্দর, অর্থাৎ আমাদের ইউজার ফ্রেন্ডলি যেটাকে বলে। সো এখান থেকে আমরা দেখতেছি এখানে আমার ওয়াইফাই কানেক্ট আছে, সার্ভার অটো সার্ভার কানেক্ট নিবে কিনা আমরা নিজেরা সিলেক্ট করে দেব।
এখান থেকে লোকেশন ভার্চুয়াল লোকেশন এখানে একটা জিনিস খেয়াল করেন এখানে বাংলাদেশের ভিপিএন সার্ভিসও দেয় এরা প্রোভাইড করে সো আমরা বাংলাদেশে থাকি আমরাও এখান থেকে বাংলাদেশের ভিপিএন ইউজ করতে পারবো আলাদাভাবে অর্থাৎ আমাদের প্লেসটা চেঞ্জ করে দেখাবে বাংলাদেশের অন্য অন্য জায়গায় সো এত কথা না যায় এখান থেকে আমরা জাস্ট আগে চেক করবো আমাদের আইপি অ্যাড্রেসটা সো আমরা আবার চলে আসলাম আইপি 8 এ এখানে বাংলাদেশ লেখা চলে আসছে সো মানে আমাদের আইপি এখন বাংলাদেশে আছে এখন করব আমরা কানেক্ট দেখা যাক কোথায় আসে এখানে হয়ে গেছে কানেক্ট আমাদের কানেক্ট দেখাচ্ছে যে ইউনাইটেড স্টেট এখানে তো লগ করব দেখাচ্ছে আর এখানে আমাদের স্পিড কেমন আমাদের এমবিবিএস কেমন এখান থেকে পরপর বুঝতে পারবে সো আমরা যাব এখানে আইপি চেকে এখানে আমাদের ইউনাইটেড স্টেট চলে আসে এইবার আমরা চেক করব আমাদের আসল জিনিসটা অর্থাৎ আমাদের স্পিড কেমন প্রোভাইড করে সো আমরা চলে আসলাম fast.com এ এখান থেকে আমি বলছিলাম যে পপ আপ চলে আসবে এখানে পপ আপ চলে আসছে অবশ্য কেটে দিলাম সমস্যা নেই সো এখান থেকে দেখা যাক আচ্ছা হটস্পট শিল্ডের আমাদের স্পিড দেখাচ্ছে এখানে আবার চলে আসছে পপ আপ সমস্যা নেই দিলাম মিনিমাইজ করে এখানে আমাদের দেখাচ্ছে যে 4.4 এমবিপিএস মানে বিশাল বড় একটা স্পিড আমরা ওয়াইফাইতে যেমন পাই তেমন পাচ্ছি আমার যেটা মনে হচ্ছে এখন ডাউনলোড করার সময় হালকা আপ ডাউন করতেই পারে যেমন এখানে ডাউন করছিল কারণ ভিপিএস জিনিসটা একটা নেটওয়ার্কের সঙ্গে সম্পর্কযুক্ত একবার আপ হবে একবার ডাউন হবে এটাই স্বাভাবিক এবার আমরা টপ ভিপিএন এ চলে যাই আমাদের লিস্টে টপে আছে টানেল বেয়ার ভিপিএন এর ইউজার ইন্টারফেস ইজি টু ইউজ আপনাকে টানেল বেয়ার ইউজ করার জন্য কোনো ধরনের সেটিংস ও করা লাগবে না জাস্ট অটো কানেক্টে ক্লিক দিলে আপনার ভিপিএন টি অটোমেটিক কানেক্ট হয়ে যাবে আপনি 20টা কান্ট্রিতে কানেক্ট করতে পারবেন টানেল বেয়ার ভিপিএন এর মাধ্যমে কিন্তু ভিপিএন টার মান্থলি লিমিট অনলি 500 মেগাবাইটস চাইলে আপনি ভিপিএন টি ট্রাই করে দেখতে পারেন কিন্তু ভিপিএন টার ইউজ লিমিট কম থাকার কারণে আমি আপনাকে সাজেস্ট করব টানেল বেয়ার তখনই ব্যবহার করুন যখন আপনার খুবই প্রয়োজন এবং অন্য সময়গুলোতে আমার আগে দুইটা সাজেস্ট করে ভিপিএন আপনি ট্রাই করে দেখতে পারেন ডেসক্রিপশনে লিংক থেকে চলে আসবেন সরাসরি টানেল বেয়ারের ওয়েবসাইটে আসার পরে এইখান থেকে যাবেন প্রাইজিং ট্যাবের ভিতরে যাওয়ার পরে একটু নিচে স্ক্রল করলে এখানে দেখতে পাবেন যে প্ল্যান গুলো যেখানে ফ্রি প্ল্যান আছে ফ্রি প্ল্যানে এখানে ট্রাই ফর ফ্রিতে ক্লিক করলে আপনার উইন্ডোজ প্ল্যাটফর্মের জন্য অটোমেটিক অ্যাপস ডাউনলোড হয়ে যাবে আপনি যদি অন্য প্ল্যাটফর্মের জন্য চান সেক্ষেত্রে এখানে ওভার ওভার করলে অর্থাৎ অ্যাপস এর উপর ওভার ওভার করলে আপনার অ্যাপস গুলা দেখাবে এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন সো ডাউনলোড করার পরে যেভাবে ইনস্টল করতে হয় সেভাবে ইনস্টল করবেন এই অ্যাপসটা অ্যারাউন্ড 120 MB ভিতরে কোন অ্যাপস গুলো খুবই ছোট 20 MB 30 MB ভিতরে সো অ্যাপসটা ইনস্টল করে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে ইনস্টল দিবেন পরে জাস্ট আপনার একটা কাজ এখানে টানেল বিয়ারের ওয়েবসাইটে এসে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা সো অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনি অ্যাপসে লগ ইন করবেন লগ ইন করার পরে জাস্ট আপনার এমন একটা ইন্টারফেস শো করবে সো এখান থেকে আমি লগ ইন করার পর পরে যে পেজটা আছে সেখানে রাখছি সো এখানে স্কিপ দিয়ে দিলাম যাতে আমার এখানে বাংলাদেশ চলে আসছে এবার আমরা করবো ভিপিএন কানেক্ট সো এখান থেকে দিলাম অন এখান থেকে কোথায় কানেক্ট হচ্ছে আমাদের এখান থেকে কিন্তু বিয়ার চলে আসে আসার পরে এই যে মালয়েশিয়া মালয়েশিয়া এখনো কানেক্ট হয় নাই অবশ্য লোডিং চলতেছে তো এখানে ওয়েট করার প্রয়োজন আছে এখানে আগে আমাদের কানেক্ট হয়ে গেছে মালয়েশিয়া আমি যেটা বুঝতে পারছি ম্যাপ থেকে সো আমরা এখান থেকে আইপি ভিতরে যাওয়ার পরে আমরা চেক করে দেখবো যে এখানে দেখাচ্ছে মালয়েশিয়া কিন্তু ইউএস এ যা হোক এটা কোনো সমস্যা না আমাদের আইপি তো চেঞ্জ হয়েছে এবার আমরা যাবো স্পিড টেস্টের ভিতরে যে আসলে আমাদের স্পিডটা কেমন হয় সো এখানে আমরা fast.com ইউজ করতেছি অন্য ভিপিএন এর মতো সো এখানে অন্য ভিপিএন এর থেকে আমি যেটা দেখতে পাচ্ছি স্পিডটা বেশি পাচ্ছি দেখা যাক শেষ পর্যায়ে কত পাচ্ছেন থাকে বা কত এমবিপিএস স্পিড থাকে এখানে টানেল বিয়ার ভিপিএন অ্যারাউন্ড 4.5 MBPS স্পিড দেখাচ্ছে এবং টানেল বিয়ারের লিমিট তো কম 500 MB মাত্র ব্যবহার করার জন্য যেটা আমাদের এখানে দেখাচ্ছে যে আমাদের 466 MBPS আর আছে এই মাসে ব্যবহার করার জন্য আপনার যদি নিয়মিত ভিপিএন এর কাজ থাকে সেক্ষেত্রে আপনি একটা প্রিমিয়াম মেম্বারশিপ নিতে পারেন যে কোনো একটা ভিপিএন এর বর্তমান সময়ের অনলাইনে বেস্ট ব্রাউজার এবং বেস্ট ব্রাউজার ফিচার সম্পর্কে জানতে লেফট ভিডিওতে ক্লিক করেন আপনি যদি অ্যাপস ইউজ না করে এই ভিপিএন ইউজ করতে চান সেক্ষেত্রে আপনি রাইট ভিডিওতে ক্লিক করেন এবং ভিডিওটি দেখুন হ্যাভ এ গুড ডে বাই